chicken patty for the first time in Bali. Welcome guys, good evening guys. How are you? I am going to show you guys. Today we are going to show you a lot of food, short and simple. Because today we are going to show you a lot of food. Because today we are going to show you a lot of food. Because today we are going to show you a lot of food. Because today we are going to show you a lot of food. Because today we are going to show you a lot of food. Because today we are going to show you a lot of food. Because today we are going to show you a lot of food. Because today we are going to show you a lot of food. Because today we are going to show you a lot of food. Because today we are going to show you a lot of food. Because today we are going to show you a lot of food. Because today we are going to show you a lot of food. Because today we are going to show you a lot of food. Because today we are going to show you a lot of food. Because today we are going to show you a lot of food. Because today we are going to show you a lot of food. Because today we are going to show you a lot of food. Because today we are going to show you a lot of food. Because today we are going to show you a lot of food. Because today we are going to show you a lot of food. Because today we are going to show you a lot of food. Because today we are going to show you a lot of food. Because today we are going to show you
আমার নাম শুভঙ্কর দাস। তো কি কি আইটেম তুমি আজকে রেখেছো? এখন পর্যন্ত তো অনেকগুলো আইটেম ছিল যেগুলো শেষ হয়ে গেছে। হরিয়ালি চিকেন ছিল, কাবাব, টিক্কা কাবাব, চিকেন রোলস, চিকেন পাতুরি, ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার ছিল, সেগুলো শেষ হয়ে গেছে। আচ্ছা, তো তোমার এখানে ক টাকা থেকে কাবাব শুরু হচ্ছে? কাবাব হচ্ছে গিয়ে 4 পিস 60 টাকা একটা প্লেট। 4 পিস 60 টাকা একটা প্লেট। আর কত হাইস্ট কত প্রাইসে কাবাব আসছে? হাইস্ট বলতে ওরকমই, আমার প্লেট সিস্টেমে 4 পিস 60 টাকা, এবার যে যেমন নেবে। আচ্ছা, তো তোমার দোকান হরিয়ালি বলো, আচ্ছা আচ্ছা, কাবাব বলো, সবই 4 পিস 60 টাকা। আচ্ছা, তো তোমার দোকান কবে কবে খোলা? দোকান প্রত্যেকদিনই খোলা, এবার খুব দুর্যোগ না হলে, আর যদি কোনো কখনো সকালে কোথাও সকাল না গেলে। আর টাইমিংটা একটু বলে দাও। টাইমিং হচ্ছে গিয়ে তোমার 6:30 থেকে 10:30। ওই জায়গাতে হচ্ছে চিকেন পাতুরি, তোমরা কে কতজন এটার ব্যাপারে অবগত আমি জানি না, কিন্তু বালিতে ফর দ্য ফার্স্ট টাইম এটা আমি এখানে দেখছি, একদম স্ট্রিটের মধ্যে রাস্তার ধারে এরকম একটা জায়গা চিকেন পাতুরি। চিকেন পাতুরির দাম কত? 35 রুপিস বোনলেস। বোনলেস চিকেন পাতুরি 35 টাকা। তো ওই দেখাতে পাচ্ছি, এটা কিন্তু চিকেন রোল আছে, এটা চিকেন শিক্ষা যেরকম হয় লাইক সেরকম দেখতে লাগছে। এগুলোর দাম কত আছে? 20 টাকা পিস। তো গাইস, এই যে দেখাতে পাচ্ছি কাবাবটা, কিন্তু এখানে মানে উনানে একদম রোস্ট করা হচ্ছে, মানে কয়লা এটা রোস্ট করা হচ্ছে। আর এই যে এখানে বাটার যাবে, আর এখানে দেখাতে পাচ্ছি যে চিকেন রোলটা যেটা দেখালাম কুটে এখানে ফ্রাই হচ্ছে। জাস্ট লুক এট দ্য সাইজ, এতদিন আমি অনেক কিছু সাইজ দেখে এসেছি, বাট এই সাইজটার সঙ্গে কিছু সিমিলারিটি কি পাচ্ছো? যদি পেয়ে থাকো তাহলে কমেন্ট করো, আর ওরম করা বন্ধ করো, ল্যাংচার কথা বলেছি আমি, শক্তি করে ল্যাংচা ঠিক এরকম সাইজের হয়, ঠিক আছে। চিকেন রোল দেখো, আমরা যেভাবে আমরা যেরকম চিকেন রোল জানি, যেরকম এগ রোল বানানো হয় যেরকম চিকেন রোল, বাট এটা হচ্ছে যে শিক্ষা বানানো হয় লাইক সেরকম চিকেন রোল এটা দাদা বলছে। আর এটার দাম কিন্তু 20 টাকা। এই যো এরকম দেখাতে পারছি, দেখা যাক একটু ভেঙে, ব্যাপারটা খুব হার্ড লাগছে। এই যে জিনিসটা ব্যাপারটাকে স্ম্যাশ করে দেওয়া হয়েছে নানা রকম মশলাপাতির সঙ্গে, আর জোয়ান দিয়েছে যেটা দাদার মুখে শুনলাম, আর আদা, রসুন, পেঁয়াজ, সমস্ত কিছু মশলা দেখাতে পাচ্ছি, সমস্ত কিছু দিয়ে কিন্তু এটাকে স্টাফিং করা হয়েছে, আর চিকেনটাকে স্ম্যাশ করে দেওয়া হয়েছে। আর এরা কিরকম বলতো, চিকেনের মতো স্মেল আসছে না, আমরা বিয়ে বাড়িতে ভেটকি মাছের চপ খাই না, ভেটকি মাছের চপের মতো স্মেলটা দিচ্ছে। আর এই যে বাইরেটা কিন্তু এটা অয়েলে ফ্রাই করা, একটু অয়েলি আছে ব্যাপারটা, এটা একটু আমার মনে হয় একটু সোপ করলে এটা ভালো হতো। আর এখানে গ্রিন চাটনি দিয়েছে, স্যালাড দিয়েছে, তো এই ফার্স্টে শুধু একটু বাইট নিয়ে দেখি কোনো রকম সস ছাড়া। হ্যালো, ফার্স্ট বাইট অফ আসল লম্বা রোল, লেটস গো। যে কথাটা আমি বলছিলাম না যে বিয়ে বাড়ির সেই মাছের চপ যেরকম খেতে হয় সেরকম খেতে, এক্স্যাক্টলি এর মধ্যে চিকেনের একটা ফ্লেভার আছে। হ্যাঁ দেখো, এটার মধ্যে চিকেনের একটা ফ্লেভার আছে ঠিকই কথা, কিন্তু সে বিয়ে বাড়িতে যেরকম একটা মাছের চপ খাই, এর ফ্লেভারটা কিছুটা বিয়ে বাড়ির মাছের চপের মতো, আমি জানি না কেন, তবে এটা কিন্তু চিকেনের পুরোটা, কারণ চিকেনের ফ্লেভারটা বোঝা যাচ্ছে, জাস্ট গন্ধটা ওরকম। এক জায়গায় দামি দামি রোল খেয়েছো, কাবাব খেয়েছো, একবার বেলা নগর এখানে আসো, 20 টাকা দিয়ে এই রোলটা খেয়ে যাও, ফিদা হয়ে যাবে, জাস্ট 20 টাকায় চিকেন রোলটা, সিরিয়াসলি ফ্যাবুলাস খেতে, গন্ধটা অসাধারণ লাগছে। এটা হচ্ছে চিকেন টিক্কা কাবাব, আর এটা ক পিস থাকে? 4 পিস, তাই তো? 4 পিস থাকে, দাম 60 টাকা প্লেটে, 4 পিস থাকে 60 টাকা। আমরা তোমাদের দেখানোর জন্য কাস্টমাইজেশন করে 1 পিস নিয়েছি, সঙ্গে এই যে গ্রিন চাটনি। চলো ফার্স্ট বাইটে টেস্ট বলার আগে আমি যে সফটনেসটা দেখাবো, এই লেভেলের সফট, এই লেভেলের, এত কম প্রাইসে এত বড় বড় চিকেনের চাংসের টিক্কা কাবাব, এই লেভেলের সফট। তবে এইটা একটু ড্রাই আছে, আমার মনে হয় না এটা দাদার দোষ, এটা আমাদেরই দোষ, কারণ এত হাওয়ার মধ্যে এবং খোলার মধ্যে আমরা এতক্ষণ ফটো তোলা ভিডিও করা, তার জন্য একটু ড্রাই হয়ে গেছে। যারা গরম গরম খাবে তাদের কিন্তু আরও লাভবান বেশি হবে তারা, কারণ বেশ জুসি পাবে। চলো এই সসটা দিয়ে, মানে গ্রিন চাটনিটা দিয়ে একটা বাইট নিয়ে দেখা যায়, বেশ মুখি, আর এটাও কিন্তু বেশ স্পাইসি, কারণ এটা টিক্কা কাবাব, স্পাইসি তো হওয়ারই। চলো ভালো খেতে।
এই হচ্ছে সাইজ চিকেন উইং কেটা হরিয়ালি চিকেন হরিয়ালি উইংস এই হচ্ছে সাইজ এটা ফুল সাইজ উইংস আছে চিকেন হরিয়ালি উইংস এটার এক পিস দাম হচ্ছে 40 টাকা আর কেউ যদি তিন পিস নিতে চায় মানে তিন পিস একটা স্টিক স্টিক ওটার দাম কত 110 টাকা তিন পিস স্টিক দেখাতে পাচ্ছি হরিয়ালি এই যে মানে ধনে পাতা পুদিনা পাতা যে চাটনিটা দিয়ে যেটা হরিয়ালিটা করা হয় সেটা এখানে পুরো গ্রিনিশ হয়ে রয়েছে বোঝা যাচ্ছে পুরো ব্ল্যাকিশ হয়ে রয়েছে পুরো আর জুসি দেখো আগেরটা বলছিলাম না যে ড্রাই হয়ে গেছে বাট এটা দেখো জুসটা দেখো পুরো জুসি চিকেনটার ভিতর অবধি এটা রোস্ট হয়েছে দেখো হরিয়ালি মশলার প্রপার ফ্লেভার হরিয়ালিটা যেভাবে তৈরি করা হয়েছে যে মশলা দিয়ে গার্নিশিং করা হয়েছে প্রপার ফ্লেভারটার মধ্যে ঢুকেছে চিকেনের ভিতর অবধি আর সব থেকে যেগুলো ভালো লাগছে যে রোস্টিংটা খুব সুন্দর রোস্টিং মানে এইটার রোস্টিং বলছি অসাধারণ রোস্ট করা হয়েছে যে কারণে সফট ভিতর অবধি মশলা ঢুকেছে আর খেতে ভালো লাগছে গাইস আমাদের পাতুরির ফিতে কাটা হচ্ছে এখানে বুঝো আমাদের পাতুরির ফিতে কাটা হচ্ছে মানে সুতরা খোলা হচ্ছে আর আমার মতো এরকম পাগলের বাচ্চা কেউ আছে নাকি জানি না যে পাতুরি শুধু শুধু খায় আচ্ছা কেউ পাতুরি শুধু শুধু খায় এখানে এসে হ্যাঁ শুধু খায় কিন্তু এটা ভাত দিয়ে রুটি দিয়ে দারুণ লাগে মানে আমি বিশ্বের সবচেয়ে বড় পাগল ভাবতাম নিজেকে কিন্তু আমার থেকেও বড় পাগল আছে মানে এইভাবে পাতুরি শুধু শুধু খায় বলছে তবে ভাত দিয়ে বা রুটি পরোটা দিয়ে আই থিঙ্ক বেশি যায় তো তুমি তো এখানে পরোটা অর্ডার করতে পারো পাতুরির জন্য অত সময় নেই আচ্ছা সময়ের জন্য হয় না বাজাও তাড়াতাড়ি বাজাও তুমি চলেও তারপর আমি করি তো দেখাতে হচ্ছি এই হচ্ছে পাতুরির টেক্সচার ওপর দিয়ে সর্ষের লেয়ারটা দেখো তো গাইস আমাদের কাছে চলে এসেছে চিকেন পাতুরি এটা কলা পাতা দিয়ে মানে যেভাবে পাতুরি হয় কিন্তু আমি ডিফারেন্ট টাইপ অফ পাতুরি খেয়েছি মানে ভেটকির পাতুরি খেয়েছি সেটাও কচু পাতা দিয়ে আর চিংড়ি মাছের পাতুরি খেয়েছি সেটাও কচু পাতা দিয়ে মানে কচু পাতাটা খাওয়া যায় আর দাদা বলছে যে লাউ পাতা দিয়ে হয় লাউ পাতা দিয়েও নাকি এরকম মানে ফিশ পাতুরি চিকেন পাতুরি হয় সেটা আমার জানা নেই মানে জানা আছে বাট কোনদিন টেস্ট করে দেখিনি এই যে এই যে এই যে ওপরের এই লেয়ারটা এটা কিন্তু পুরোটাই সর্ষের লেয়ার আর এখানে দাদা বললো 35-40 গ্রাম কাটিং এর উপর ডিপেন্ড করছে তো 40-45-35 এরকম 5-10 গ্রাম হেরফের হতে থাকে তো এইরকম স্ট্যান্ডার্ড সাইজের মানে একটা মাছের পেটির যেরকম সাইজ হয় ঠিক সেরকম সাইজের এই যে কাঁচা সর্ষের একটা ঝাঁঝালো গন্ধ চলো দাম 40 টাকা পুরোটাই 35 দাম কিন্তু 35 টাকা পুরোটাই বোনলেস চিকেন পুরো বোনলেস চিকেন মানে 35 টাকায় এতটা চিকেন দিচ্ছে মানে 40 গ্রামের চিকেন দিচ্ছে প্লাস পাতুরি ভাত বারুটি হলে ভালো লাগে কিন্তু ভাত বারুটি ছাড়াও তোমরা এটা পাতুরি ট্রাই করতেই পারো একদম রাস্তার পাশে একদম এইরকম খাবার এই যে এরকম থিক দেখাতে পাচ্ছি চিকেনের ফিলে করা এটা বোনলেস সঙ্গে এই সর্ষেটা একটু মাখাই খাওয়া দাওয়া কিন্তু সমস্ত কিছু আমাদের শেষ আর এত সত্যি বলছি এত কম দামে এত সুন্দর কাবাব খাইনি এখানে বিভিন্ন রকমের কাবাব আছে সঙ্গে দাদাও আছে তো খুব সুন্দর সুন্দর কাবাব করছে দাদা আর চিকেন পাতুরিটা অসাধারণ লেগেছে লোকেশনটা হচ্ছে এই হচ্ছে দোকান দোকানের ঠিক ওই দিকে চলে গেলে মানে বেলানগর স্টেশন থেকে তোমরা যখন বেলানগর রেলগেটের দিকে আসবে মাঝখানে পড়বে এই দোকানটা আর বেলানগর রেলগেট থেকে তোমরা যখন বেলানগর স্টেশনের দিকে আসবে এই দোকানটা পড়বে এরকম একটা ছাতার মধ্যে লাইট দিয়ে সেটা বিভিন্ন রকমের কাবাব ঝুলছে তোমরা দেখতেই পাবে আর সমস্ত কাবাব কিন্তু তোমরা যদি 7টা-7:30টার ভিতরে আসো তাহলে কিন্তু পাবে নাহলে কিন্তু শেষ হয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে আমার কিন্তু এই দোকানের খাবার দাবার বেশ ভালো লেগেছে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো দমদার মারাত্মক ফাটাফাটি ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই দিস ইজ মি দ্য বং ব্লগার দীপ সাইনিং আউট